বন্ধুরা, আজকের তৃতীয় পর্ব আমি আরম্ভ করছি। আশা করি আগের পর্বগুলো তোমাদের খুব ভালো লেগেছে। তৃতীয় পর্ব এবং আজকে তার জন্যে এটা শেষ পর্ব। তা দেখো, নানান রকম তোমাদের শ্যুট দেখাচ্ছি, যেগুলো সালোয়ার স্যুট, তা সেগুলো তো প্রত্যেকটা ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে একটা ইজিপ্টের একটা হোম ডেকরের জায়গা। দেখেছো কত সুন্দর সুন্দর নানান রকম হোম ডেকর পাওয়া যাচ্ছে। এগুলো কিছুটা ওয়াল হ্যাঙ্গিংও আছে, তারপরে কিছু ভালো ভালো ফ্লাওয়ার ভাস আছে, তারপরে দেখো দারুণ দারুণ লাইট, যেগুলো তোমরা মানে হ্যাঙ্গিংও করতে পারো, আবার নানান রকম দেয়ালেও লাগাতে পারো, নানান রকম জিনিস। মানে কোনটা ছেড়ে যে তোমাদের কোনটা বলবো আমি সেটা মানে বুঝতে পারছি না, শুধু চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দেখতে দেখতে দেখো আফগানিস্তানের স্টলে চলে এলাম। এই সে একটা দারুণ সুন্দর শ্বেত পাথরের ওয়াটার ফাউন্টেন দেখতে পেলাম। দেখো সেই আগেকার দিনে জমিদার বাড়িতে সব আমরা সিনেমায় দেখতাম না, সেই বাড়ির সামনে একটা বিরাট একটা ওয়াটার ফাউন্টেন থাকে, সেই রকম। আমরা সাহস করে দামটাও জিজ্ঞেস করতে পারিনি, যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। এই স্টলটা পুরোই আফগানিস্তানের স্টল, নানান রকম ওদের আর্টিফিশিয়াল গয়না থেকে আরম্ভ করে নানান রকম জিনিস এখানে আছে। এখন তো আমরা আমাদের বাড়ি ফেরার পালা, এখন আমরা সব বিধ্বস্ত অবস্থায় যে যা শান্তভাবে দাঁড়িয়ে আছি, মুন একটা কিছু দেখার চেষ্টা করছে। এইবার দেখো আফগানিস্তানের কিছু ড্রাই ফ্রুটসের দোকান তোমাদের দেখাচ্ছি, নানান রকম ড্রাই ফ্রুটস। আর আমি তো তোমাদের বলেই ছিলাম আগের দিন যে প্রচণ্ড দাম, মানে 2000 টাকা থেকে আরম্ভ। তবে একটা কথা বন্ধুরা, যেটা হচ্ছে আমি কোনোদিন চোখে দেখিনি যে আমন টিপে এত তেল বার করছে। তা মুনি আর কি করে বললো, তাহলে আমাদের এখানে কি ওগুলো আমন না অন্য কিছু? আমন টিপে যে এই রকম তেল বেরোচ্ছে, আমরা তো এখানকার আমনটে ওসব জীবনে কোনোদিন দেখতে পাই না, জানি না, সত্যি জানি না ওগুলো আমন না কি। আর সেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছি এবং দাম জিজ্ঞেস করছি কোনটা কি দাম ড্রাই ফ্রুটসে। এরপর কিন্তু বন্ধুরা আমরা বাংলাদেশের আহিয়ান অ্যাগ্রো ফুড বেভারেজের সামনে দাঁড়িয়ে তাদের সঙ্গে পরিচয় হয়ে বেশ ভালো লাগলো। তার আমরা ছখানা টোস্টের প্যাকেট কিনলাম, কারণ ওদের অফার ছিল, সেই অফারে ছটা নিয়ে মন তিনটে নিল আর আমরা তিনটে নিলাম, বাটারের আর ঘিয়ের। হ্যাঁ, আমাদের দেশের টোস্টের সঙ্গে কিন্তু তোমরা গুলিয়ে ফেলো না, দেখতে থাকো। আজকের মতো মেগা ট্রেড ফেয়ার আমাদের ঘোরা শেষ হলো। দারুণ সুন্দর মুনের সঙ্গে সময় কাটালাম, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই তোমরা ভিডিওটা এনজয় করেছো। থ্যাংক ইউ সো মাচ, আবার যদি কোথাও আসি নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখাবো। আর আমার ইচ্ছা আছে যে তোমরা সবাই একবার করে এসে ঘুরে যাও, দারুণ দারুণ প্রতিটা দেশের জিনিস এসেছে, মানে দেখার মতো, ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে। আজকের এই মেগা ট্রেড ফেয়ার শেষকালে হয়ে যাওয়ার পর মন, আমাদের বৌদি সবাই মিলে ভেলপুরি খেতে ব্যস্ত। আমিও একটু একটু খাচ্ছি, কিন্তু আমার হাতের অবস্থা খুব করুণ, কারণ সব মোটামুটি দুজনকার লোডটা ফাঁকা করে দিয়েছি যাতে ওরা খাওয়াটা এনজয় করে, কারণ অনেক ঘুরেছি। আর এই দুপুর 1টার থেকে এখন 6টা বাজে, তো সব ভালো, যা শেষ ভালো, খাওয়াটা শেষ দিয়ে শেষ করছি, খাওয়াটা দিয়ে তোমরা দেখতে থাকো, আনন্দ পাও যে দুই দিদি খাচ্ছে। তো সময় কাটানোটা সবসময় স্পেশাল, সেটা সবসময় আমাদের কাছে প্রিসিয়াস, আমার বোন, আমি গর্বিত ওর জন্য। থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই দেখতে থাকো, টাটা, টেক কেয়ার। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা, ভালো আছো তো?
আর একটা কথাও তোমরা বলো তো, এই যে আমি 3 দিন মেগা ট্রেড ফেয়ারটা দিলাম, তোমাদের কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে, তোমরাও যাবার জন্য তৈরি হচ্ছ মনে মনে। চলে যাও, জানো তো এত ভেবো না, সব কিছুই যে কিনতে হবে তার তো কোনো মানে নেই, দেখেও মনের অনেকটা শান্তি। আমি যে এই মেগা ট্রেড ফেয়ারে গেছিলাম, বিশ্বাস করবে না, আমি কিছুই কিনিনি, জাস্ট আমি চোখে দেখেছি, আমি আর দাদা দেখে নিজেদের কিছুটা সমৃদ্ধ করেছি। দেখেছি কোন দেশের কত কিছু পাওয়া যায়, কত রকম দেশের, প্রায় 17টা দেশ এখানে পার্টিসিপেট করেছে, 17টা দেশের কত কিছু পাওয়া যায়, কত তাদের হোম প্রোডাকশন তারা নিয়ে এসে এখানে বিক্রি করছে, তোমরা চিন্তা করতে পারবে না। আমিও টুকটাক 2-1টা জিনিস কিনেছি, আর ওখানে না বন্ধুরা অনেক কিছু খাবার জিনিস বিক্রি হচ্ছে, কিন্তু আমরা একটু বাইরের খাবারটা কমই খাই তুলনামূলকভাবে। খাই না কি আর, যখন পাই তখন ভালোই খাই, আবার এক এক সময় মনে হয় না বাবা একটু নিজেদের কন্ট্রোল করি, বয়স হচ্ছে, আমার মেয়ে এখানে থাকে না, আমাদের আমরা এই 2 বুড়ো বুড়িতে থাকি, দেখার কেউ নেই, যখন এইসবগুলো ভাবি না তখন আবার ভয় পাই, না বাবা ওই সব কিনে নিয়ে আসবো না, এলেই খাবো, খেলেই মোটা হব, প্রচণ্ড বাটার, ঘি, চিনি এইসব দেয়া সব খাবার দাবার, ভাজা ভুজি, নিজেদের কন্ট্রোল করি সব সময়, যে যেটা একদম কন্ট্রোল করতে পারি না সেটাই একটু আধটু কিনি আর কি। তা আমরা তো যেদিন মেগা ট্রেড ফেয়ারে গেলাম দারুণ চুটিয়ে এনজয় করেছি, আর তোমরা তো দেখেছো সঙ্গে মুনমুন ছিল, সেটা তো একটা আলাদা আমাদের কাছে পাওনা বলাই যায়। আমরা ভীষণ সুন্দরভাবে 3 জনে ঘুরলাম, আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে যে যার গাড়িতে করে চলে এলাম। আর এখন আমি কখন থেকে জানো আমাদের এখানে কারেন্ট নেই, সেই বিকেল 4টে থেকে। আমি কালকে ভিডিওটা দেব কি করে বলো, আমি আমি আর দাদা সমানে ওয়েট করে যাচ্ছি যে কখন কারেন্ট আসবে, আর আমি আমার বন্ধুদের একটুখানি শেয়ার করে দেবো, আমি যা টুকটাক 1-2 জিনিস কিনেছি, তারপরে আমাকে তো কালকে ভিডিওটা ছাড়তেই হবে না, নালে আমি আমার বন্ধুদের কি বলবো। তা এই করতে করতে তোমাদের দেখো, আমি এখন ঘড়িতে যদি পারি দেখিয়ে দেবো, এখন বাজে 9:30, দেখো এখন 9:30 বাজে, আমি ভিডিওটা করতে বসলাম, কারণ আমার এইটা যতক্ষণ না আমি কি এনেছি আমি সেটা তোমাদের সঙ্গে দেখাতে পাচ্ছি, আমি তো ভিডিওটা দিতে পারবো না, আমার অল্প একটুখানি জাস্ট মেলার ভিডিওটা একটুখানি সামনেটা আছে। যাই হোক, কারেন্টটা আসতে আমি কোনো রকমে বসে পড়লাম জিনিসপত্র নিয়ে তোমাদের দেখাবো বলে। চলো একটু ছোট্ট করে দেখিয়ে দিই, দেখো কিছুই কিনিনি অ্যাকচুয়ালি। বাংলাদেশের এই একটা টোস্টের ওদের একটা ডিল চলছিল জানো, 5টা তোমরা, তুমি যদি টোস্টের প্যাকেট নাও তাহলে তোমরা 6টা পাবে, আর আমাদের দেশের মতো ওই রকম নয়, মানে এইগুলো খেতে অপূর্ব সুন্দর খেতে, আর ওখানে না ওরা সব ভেঙে ভেঙে খাওয়াচ্ছিল যে কেমন খেতে। হ্যাঁ, তা এইগুলো হচ্ছে ঘি, আর দেখো এটা হচ্ছে বাটার, এই যে বাটার আর ঘি, এই দুটো বাটার আর এটা হচ্ছে ঘি, এত সুন্দর খেতে, আমাদের দেশের টোস্টের সঙ্গে মেলালে কিন্তু চলবে না, এটা বাংলাদেশ শোরুম মানে প্যাভিলিয়ন থেকে আমরা কিনলাম, এবং ওদের ব্যবহার প্রচণ্ড ভালো। তা আমরা ভীষণ সুন্দরভাবে ওদের সঙ্গে কেনাকাটা করেছি, ওরা আমাদের প্রচুর প্রথমে টেস্ট করতে দিয়েছে, আমরা যতটা পেরেছি সেইগুলো খেয়েছি, খেয়ে আমরা এইগুলো নিয়ে এসেছি। তোমরাও যদি যাও অবশ্যই তোমরা বাংলাদেশের এই স্টলটায় যেতে ভুলো না, হ্যাঁ দারুণ স্টল এটা একটা। তা এই 3খানা এই প্যাকেট এনে আর বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেলাম, যে বাংলাদেশের যে স্টলটা থেকে আমরা এই বিস্কিটগুলো নিয়েছিলাম সেই স্টলের নাম হচ্ছে আহিয়ান ফুড প্রোডাক্ট। হ্যাঁ, তোমরা এই স্টলে যাবে, গিয়ে বিস্কুটগুলো অবশ্যই কিনবে, ভীষণ সুন্দর খেতে। তা এইটা তোমাদের আমি বলে দিলাম, আবার আমি নামটা বলে দিচ্ছি, আহিয়ান ফুড প্রোডাক্ট। হ্যাঁ,
আচ্ছা এইবার দেখো আমার এই বেলগুলো খুব ভালো লেগেছে, এই যে বেল, এই একটা বেল কিনেছি জানো, এই বেলগুলো বেশ তোমরা কোনো দরজার মাথায় টাথায় যদি এইরকম ভাবে ঝুলিয়ে রাখো বেশ সুন্দর করে একটা বাজবে। হ্যাঁ, আর এটা বাস্তুশাস্ত্র অনুযায়ী এই বেলগুলো ভীষণ ভালো জানো তো, তা এই একটা আমি কিনেছি। আচ্ছা তারপরে দেখো, দেখাই, এই যে এইটা একটা চোকার, এই যে একটা চোকার, এইটা আমাকে মুন গিফট করেছে ওখান থেকে কিনে, চোকারটা আমার ঠিক এই রকমই একটা কানের দুল আমার আছে, মানে আমি নতুন কিনেছি সেটা, তা সেই কানের দুলটার সঙ্গে এটা পরার জন্য আমি অ্যাকচুয়ালি আমি এটা দেখাদেখি করছিলাম। মুন বলল, দিদি তুমি এটা নেবে? আমি বললাম হ্যাঁ, ভাবছি আমার এরকম একটা কানের দুল আছে, আমি যদি এই চোকারটা নিই ওই কানের দুলের সঙ্গে ওটা আমার ভালো যাবে। তখন ও বললো আমি এটা কিনছি, বলে ও একটা নিল আমাকেও একটা কিনে দিল। এইটা থ্যাংক ইউ মুন, তোমাকে, তুমি আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য মেনি মেনি থ্যাংকস। আচ্ছা এইটা দিলাম। আর দাদ বলছিলাম না তোমাদের যে পাঁপড় ভাজা আমরা ওখানে গিয়ে স্টলে প্রচুর খেয়েছি, এটা ওটা সেটা করে, তা এই একটা পাঁপড় ভাজা বন্ধুরা পাঁপড় কিনে এনেছি, এই যে প্যাকেটে, এটা কি পাঁপড় জানি না কিন্তু এই এই পাঁপড় ভাজাটা ভীষণ সুন্দর খেতে। ওখানে আমরা স্টলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি, এবার খাওয়ার পর দাদা বলল, অনেকগুলো টেস্ট করেছি দাদা বলল যে আমি এই পাঁপড়টা নিচ্ছি, এটা বাড়িতে ভেজে খাবো, কারণ এইগুলো তো ভীষণ ডিপ ফ্রাইড জিনিস, আর এইগুলোকে বাড়িতে আনতেও ভয় লাগে, যদিও আমি কিনে আনি টুকটাক পাঁপড়, কিন্তু কি হয় বলো তো যে এইগুলো না যত বাড়িতে থাকবো তত খাওয়া হয়ে যায়, যত বাড়িতে থাক আমি যতটা মানে চেষ্টা করি এই সব জিনিস বাড়িতে না আনার জন্য ভীষণ খাওয়া হয়ে যায় গো, একদম ডিপ ফ্রাইড জিনিস তো। আর একটা সালোয়ার স্যুটের পিস কিনেছি, তা দেখো এইটা কিন্তু দেখো কেমন হয়েছে, একদম পিওর কটন জানো তো, দেখাচ্ছি, এই যে এইটা হচ্ছে একদম পিওর কটন, দেখো এটা হচ্ছে থ্রি পিস, আর এইটা এই বুকে এই পুরো কাজ আছে, হ্যান্ড ওয়ার্ক, এটা বুকে বুকে কাজ আছে, আর এটা পাও আছে, আর এই লাইলিনো এর মধ্যে আছে দেয়া আছে, আর দেখো ওড়নাটা হচ্ছে এই যে এইরকম, এটাও হ্যান্ডমেড, খুব সুন্দর জিনিসটা, এইটা একটা কিনে আনলাম, এইটা মুন আর দাদার খুব পছন্দ এইটা, যার জন্যে আমি এটা কিনলাম। আমার আর একটা খুব পছন্দ হয়েছিল, তা যেহেতু দেখলাম ভোটটা এইদিকেরই বেশি, দাদার আর মুনের এই দিকেই ভোটটা বেশি, তা ঠিক আছে আমি ওদের পছন্দতেই কিনলাম, আমারও খারাপ লেগেছে বলবো না, খুবই ভালো লেগেছে এটা। তাই এই টুকটাক জিনিস, আমি বেশি একদম কিচ্ছু কিনিনি মেলা থেকে। তা আজকের মতো বন্ধুরা ভিডিওটা শেষ করছি, তোমাদের এই মেলার ভিডিও কেমন লাগলো প্লিজ আমাকে লিখে তোমরা জানিও, আমার তোমাদের কমেন্ট করতে দারুণ লাগে, আর আমার সঙ্গে তোমরা থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না, গুড নাইট আজকের মতো, টাটা, আর সবাইকে